ইনি কি মধুর দ্যুতিমণ্ডল? মাধুর্যমেব নু, অথবা মাধুর্য মূর্তিমান, কিংবা মননয়নামৃতং নু, আমার মন এবং নয়নের ইনি অমৃত কি? কাকে সামনে দেখছি? বেণী মৃজনু, যিনি আমার বেণী মার্জনা করেন, আমার কেশ প্রসাদন করেন, ইনি কি সেই জীবিত বল্লভনু? ইনি কি আমার জীবিত বল্লভ কিশোর কৃষ্ণ? তিনি কি আমার নয়নগোচর হলেন? আমি কি তাকে সামনে দেখতে পাচ্ছি? রাধারানী নয়নকে বিশ্বাস করতে পারছেন না। কি করে বিশ্বাস করবেন? যার পুণ্যপুঞ্জ ফলে শ্রীমুখ দর্শন মিলে, অল্প ভাগ্যে হয় না, দুর্লভতার স্ফুরণ, সমগ্র শাস্ত্রই বলছেন গোবিন্দ দর্শন নেত্রের ফল, সাধনার সিদ্ধি এখানে, আদিপুরুষ গোবিন্দের দর্শনে। তাতে ব্রজওয়ালা দেখছেন, সে দেখা কত চমৎকারিত্বপূর্ণ। রাধারানীর নয়নে মহাভাব, মাদন রসে নয়ন ঘটিত, সেই নয়নে গোবিন্দ দেখা। সখী হে পুরুষের শ্রেষ্ঠ সে গোবিন্দ, কৃতি যেই কৃতপুণ্য, পুঞ্জগণ যার মহাধন্য, সেই দেখে তার চন্দ্রমুখ। কত সাধনা, সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করতে করতে অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম, সেই প্রেমের সঙ্গে আরতি উৎকণ্ঠা ব্যাকুলতার যোগ হবে, তখন হবে কৃষ্ণ দর্শন। সদাই নয়নে যার করুণার রস অবতার, গোবিন্দের নয়নে কত করুণা রস ঝরে 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 পড়ছে। উনি তো সকলকেই ভক্তরূপে কাছে পেতে চান। গোপকুমারকে বলছেন যে আমি তোমাকে ভক্তরূপে পাওয়ার জন্য কত দিন কত রাত্রি অপেক্ষা করেছি, কত প্রতীক্ষা, যখন দেখলাম তুমি কিছুতেই আমার ভজন করবেই না, তখন আমি আমার অনাদি বেদ মর্যাদাকে লঙ্ঘন করে তোমার দিক থেকে কোনো ছলনাও পেলাম না, ভক্তির আভাস বা ভজনের আভাসও পেলাম না। তখন আমি আমার বেদ মর্যাদাকে লঙ্ঘন করে তোমাকে গোবর্ধনে ব্রজ বালক করে জন্ম দিলাম। কত বড় করুণা, এই যে আমরা ভারতবর্ষে মনুষ্য দেহ পেয়েছি, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর উপকার। আবার মহাপ্রভুর যুগে মাত্র 500 বছর আগে শবরীকর মহাপ্রভু লীলা করেছেন, তারপরেও নিত্য সিদ্ধ পার্ষদগণ তারা মহাপ্রভুর সেই মহাবদান্য সব উন্নত উজ্জ্বল সভক্তি শ্রীকে বিতরণ করেছে। সেই যুগে মানব দেহ পাওয়া,
সর্বোপরি করুণা করে তিনি তার সম্প্রদায় ভক্ত পরম্পরায় মহৎ পরম্পরায় আমাদিগকে টেনে এনেছেন। আমরা সম্প্রদায়ের আশ্রয় পেয়েছি সেই সাধন গঙ্গার তটে এসেছি। ভক্তি মহারানী যে মহৎ পরম্পরায় গুরু পরম্পরায় ভক্ত পরম্পরা রূপী পরীক্ষায় খাতে প্রবাহিত হচ্ছেন, যেখানে গেলে সাধন ভক্তি মেল পাওয়া যায়, সেই পরম্পরার আশ্রয়ের ভাগ্য হয়েছে। সেই পরম্পরাকেই তো বলা হচ্ছে যে নৌকা। মহাপুরুষগণ চলে যান কিন্তু তার চরণ রূপী নৌকাকে রেখে যান। স্বয়ং সমুদ্রের যশুদুস্তরং দুমন ভবার নবম ভীম মদভ্রশৌরিদা ভবত পদাম্ব রূহ নাবমত্রতে। এই যে নৌকাটা রেখে গেছেন, নিধায় জাতা সদনুগ্রহ ভবান। নৌকাটা কি? নৌকাটাই হচ্ছে সৎসম্প্রদায় মহৎ পরম্পরা। তার সমাশ্রয় পাওয়া কি কম ভাগ্য? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে, আর সব মরে অকারণ। তার উপরে ধামাশ্রয় নামাশ্রয় ত্যাগাশ্রয় দৈন্যাশ্রয়, এই যে এত আশ্রয়ের ব্যবস্থা রয়েছে। এখন যদি জীবনকে ধন্য করা না যায় তাহলে আর কি সুযোগ আসবে জীবনে? এই জন্য ভগবান বৈকুণ্ঠনাথ বলছেন, তোমাকে ব্রজে গোপবালক করে জন্ম দিলাম, তারপরে আমি স্বয়ং তোমার গুরু জয়ন্ত রূপে তোমার কাছে গেলাম। গুরু রূপে আসছেন, বৈষ্ণব রূপে আসছেন, শাস্ত্র রূপে আসছেন, বিগ্রহ রূপে, নাম রূপে, মন্ত্র রূপে, কথা রূপে, এত ভাবে ধরা দিচ্ছেন। তারপরে যখন দেখলাম তুমি ভজন আরম্ভ করলে, আমি কত নেচেছি, কত আনন্দ প্রকাশ করেছি, আজ তোমাকে পেয়েছি। বৈকুণ্ঠনাথ বলছে, তুমি এইখানে থাকো আমার কাছে, আর কোথায় যেও না, এইখানে থাকো। যেমন রাস রজনীতে শ্রীকৃষ্ণ ব্রজবালাগণকে বললেন, স্বাগতম্ব মহাভাগা। এইভাবে কেউ আসতে পারে না, রাত্রিকাল তোমরা সমস্ত বাধা বিঘ্নকে ছিন্ন করে এসেছ, তোমাদের এই আগমন অতি সুন্দর। তোমাদের প্রিয় কি আচরণ করব, প্রিয়ং কিং করমানিব, এইখানে থাকো, বৃন্দাবনে থেকে যাও, এই যমুনা পুলিনে থেকে যাও, ইহস্থেয়ম স্ত্রীভি সুমধ্যমা, দেখছো না কত সুন্দর। দৃষ্টং বনং কুসুমিতং রাকেশ কররঞ্জিতং যমুনা নীল নীলৈ যত্তরুপল্লব শোভিতম। কি সুন্দর চাঁদের জ্যোৎস্না, যমুনার প্রবহন, শীতল যমুনা পুলিন, অপূর্ব বনভূমি। আজ রজনী ঘোর রূপা নয়, অঘোর রূপা। আজ পূর্ণিমার রাত্রি দেখো, হরিণ শশক চারিদিকে বিচরণ করছে। তোমরা এইখানেই থেকে যাও, তোমাদের এখানেই বৃন্দাবনেই থাকা উচিত। এই হচ্ছে ওই উপেক্ষা বাণীর প্রকৃত অর্থ। এই ছলে গোবিন্দ বলছেন, আপনারা বৃন্দাবনে এসেছেন, আপনাদেরকে ভক্তরূপে পাওয়ার জন্য কত প্রযত্ন, কত চেষ্টা, শেষে ভারত ভূমিতে মনুষ্য দেহ দেওয়া, সাধু সঙ্গ দেওয়া, আপনারা এসেছেন, আপনাদের এই আগমন সুন্দর,
আপনারা এইখানেই থেকে যান, এই এই ব্রজধাম ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে আর কোথায়ও যাবেন। গোবিন্দ তো চান সকলে প্রেম পাক, সকলে তার সেই সেবানন্দ রস আস্বাদন করুন, তাই নয়ন দিয়ে করুণা ঝরে পড়ছে। সদাই নয়নে যার করুণা রস অবতার, আদ্র অবলোকে অতি ধুরা, তাহাতে প্রণয় যুক্ত বাক্যে তাহা নহে উক্ত, তাহা দেখে ভাগ্যবান যারা। গোবিন্দের করুণা স্নেহ মমতার কি কোন তুলনা হয়? যারা ভাগ্যবান তারাই ওই মুখখানাকে দেখতে পান। অধর অষ্ট সুমধুর জাতি স্মিত সুধাপুর, সদাই বিলাসে তাহা শোনে, তাহা যেবা নিরীক্ষয় ভাগ্যবান সেই হয়, ধন্য রহু তার দুনয়নে। গোবিন্দের লাল টুকটুকে অধর অষ্ট, তাতে যে হাসি সুধা অধরামৃত ভরা। যারা নিরীক্ষণ করেন সেই মুখখানা, তারাই ধন্য তাদের দুনয়ন সফল। চূড়াতে ময়ূর পুচ্ছ, তাতে বেড়া পুষ্প গুচ্ছ, তার যেই শোভা পরিপাটি, যেই কৃত পুণ্যগণ নিরীক্ষয়ে অনুক্ষণ, ধন্য রহু তার দুটি আখি। যারা গোবিন্দের চূড়ার শোভা দেখে, যেমন কি সুন্দর কুসুমে ফুলের মালায় বেড়া, তার নয়নি দন্য। আমরা দুর্ভাগ্যগণ কোথা পাব দর্শন, তৈছে ভাগ্য কভু করি নাই, কহি সখীগণ সঙ্গে কান্দে বহু পরবন্ধে, অতি মুক্ত কণ্ঠে ধ্বনি রাই। রাধারানী বলছেন, আমার কি সেই ভাগ্য আছে যে আমি তার সেই মুখখানা দেখব? অকস্মাৎ এই কালে কিছু দূরে পথে হেরে কৃষ্ণ দেখি অতি ভ্রম হইল, তাহাতে প্রলাপ করি বলে যাহা শুনা করি, লীলা সুখ দেখা যেন পাইল। চলতে চলতে বনবিধিতে রাধারানী যেন কৃষ্ণের দর্শন পেয়েছে। দর্শন তো পাচ্ছিনি, তাহলে এই যে বিরহ, বললেন এই বিরহ পাওয়াকে আরো নিবিড় রূপে পাওয়াচ্ছে। পেয়েই আছেন, কিন্তু উৎকণ্ঠা আরতি ব্যাকুলতা পাওয়াকে আরো মধুময় করে তুলেছে। রাধারানী যা প্রলাপ করেছেন লীলাসুকে, সেই বাণী স্ফূর্তি পেয়েছে। লীলাসুখ বলছেন, ইনি কি স্বয়ং কন্দর্প? ইনি কি মার? ইনি কি মধুর দ্যুতিমণ্ডল? অথবা ইনি কি মূর্তিমান মাধুর্য? কি মননয়নের অমৃত? ইনি কি আমার বেণী মৃজ? আমার বেণীকে যিনি মার্জন করেন, কেশ প্রসাদন করেন, সেই মাধব কি বেণী মাধব? না, ইনি আমার প্রাণবল্লভ, জীবিত বল্লভ কিশোর কৃষ্ণ। আমার নয়নগোচর হয়েছেন, আমি আমার নেত্রকে বিশ্বাস করতে পারছি না। রাধারানীর মনে হল ইনি যেন স্বয়ং মার কন্দর্প। বলে যে জগত মারে সে বসিল অন্তরে, এই বৈরি না দেয় পাশরিতে। ইনি কি আমাকে মেরে ফেললেন? মনে ভয়ের সঞ্চার হল। ইনি জগৎকে মেরে ফেলতে সমর্থ, তাই মারো। ভয় হবার কথা এই যে একে তো আমি কৃষ্ণ বিধুরা, এর উপরে আবার যদি অত্যাচার হয় তাহলে তো বিপদের সীমাই থাকবে না।
এই জন্য ভীত জ্ঞান ভীতি এসে গেল। এখানে মার বলতে কন্দর্প রাধা প্রেমের স্বভাবান কৃষ্ণে করায় কামক জ্ঞান কামক জ্ঞানে ত্রাস হইল চিতে সখী তাকে ভুলতে পারলেই শান্তি। এই বলে যে জগত মারে সে পশিল অন্তরে এই বৈরী না দেয় পাশরিতে। এখানে কন্দর্পকে এখানে তো জাগতিক কাম দেবের কোন প্রবেশ নেই, এখানে কাম কন্দর্প হচ্ছেন আমাদের মদন মোহন। কোটি মদন বিমোহন অশেষ চিত্তাকর্ষক সহজ মধুরতর লাবণ্যামৃত পারা বারেণ মহানুভব চয়েন অনুভূয়মান মহাপ্রবাহ নিবহেন শ্রীমন মদন গোপাল রূপেণ অদ্যাপি বৃন্দাবনে বিরাজমানত্বা। এখনো তো তিনি বৃন্দাবনে মদন মোহন রূপে বিরাজ করছেন। কোটি মদন বিমোহন অশেষ চিত্তাকর্ষক সহজ মধুরতর লাবণ্যামৃতের অপার মহাসমুদ্র এর এইসব মহাপ্রভাব মহানুভব গণি অনুভব করেন। আজও ইনি মদন মোহন রূপে বিরাজিত, এরই উপাসনা। রাধারানী দেখছেন গোবিন্দের সেই সুনীল কান্তি, বলছেন ইনি কি মধুর দ্যুতিমণ্ডল, ইনি আমার সামনে যে দাঁড়িয়ে আছেন ইনি কি মধুর দ্যুতিমণ্ডল, কি বা নবাম্বুদ দ্যুতি বিদনিত অঞ্জন কাতি ইন্দ্রনীলমণি যিনি তনু বিজুড়ি কুমকুম ভান তার পিতাম্বর পরিধান প্রভাতের সূর্যোদয় জনু। এই গোবিন্দ মাধুরী কর্পূরিত সুচন্দন সুকুমকুম বিলেপন অঙ্গে যার সতত ধারণ নিজ পদ দাস্য দিয়া জুড়াও আমার হিয়া ওহে বল্লভেন্দ্রের নন্দন। হে নন্দনন্দন তোমার পদদাস্য দিয়ে আমার হৃদয় কি শীতল কর। মাধুর্যমে মনু ইনি কি সাক্ষাৎ মাধুর্য, কোন তুলনাই হয় না চাঁদের পদ্মের গর্ব বদন শোভায় খর্ব এমনি সুমহন মাধুরী। স্বর্ণ মকর কুণ্ডল নাচে করে ঝলমল গণ্ডের উপরি মনোহারি বল্লভী গণের প্রতি সংবর্ধন নীতি নীতি নিজ গূঢ় ভাবের বন্ধন নিজ পদ দাস্য দিয়া জুড়াও আমার হিয়া ওহে বল্লভেন্দ্রের নন্দন। নিত্য নব এই নিত্য নব রূপবেশ প্রেম কেলি, নিত্য নব বেশ রূপ প্রেম কেলি চেষ্টা রূপ নর্ম কৌতুকাদি সখা সহ ইন্দ্রের নন্দন বন গুণে যিনি বৃন্দাবন তাগে নানা লীলা অহরহ দিয়া নিজ কান্তি ছটা বৃন্দাবনের কান্তি ঘটা লীলাকালে সতত বর্ধন নিজ পদ দাস্য দিয়া জুড়াও আমার হিয়া ওহে বল্লভেন্দ্রের নন্দন। রাধারানী চিনতে পারছেন না, কেন চিনতে পারছেন না বললেন এই অনুরাগ মাধুর্যমেব নু।
ইনি কি সাক্ষাৎ মাধুর্য মননয়নামৃতং নু শ্রীল মহন্ত মহারাজ আমাদের মধ্যে আগমন করছেন। ইনি কি আমার মননয়নের অমৃত, মননয়নামৃতং নু নির্ণয় করতে পারছেন না রাধারানী, অথবা বেণী মৃজনু যিনি আমার বেণীকে উন্মুক্ত করে দেন, আমার কেশ প্রসাদন করেন, নানাভাবে আমার মনোরঞ্জন করেন, সেই আমার দ্বৈত কি, বেণী মাধব কি, অথবা মম জীবিত বল্লভ নু ইনি কি আমার প্রাণদ্বৈত, আমার জীবিত বল্লভ, এই যে ইনি আমার নয়নের শোভাকে বৃদ্ধি করছে। বাল অয়ম অভ্যুদয়তি মম লোচনায়, লীলাসুক তিনি কৃষ্ণ উপাসক, আর মহাপ্রভু আমাদিগকে দিয়েছেন যুগল উপাসনা। কৃষ্ণ কর্ণামৃতম প্রাপ চৈতন্য যুগের গ্রন্থ, কিন্তু আমাদের রূপ সনাতন আদি আচার্য পাদগণ রাধা মাধবের আরাধনায় এনেছেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, যুগল চরণ সেবা যুগল চরণ ধেয়া, যুগলে মনের অপিরিতি যুগল কিশোর রূপ কামরতি গণভু, আমার মনে রহু অলীলা কি রীতি। লীলাসক্ত সখীভাবে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করছে, আর মহাপ্রভু আমাদিগকে দিয়েছেন মঞ্জরী ভাব রাধা কিঙ্করি ভাব। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, করমন একান্ত করিয়া অন্নবোল গণ্ডগোল, আর সবই নাকি গণ্ডগোল, রাখ প্রেম হৃদয় ভরিয়া। আমাদের একটা বিরাট সুযোগ আমরা পেয়েছিলাম শ্রী শ্রী রাধা দামোদর জিউর কৃপায়, একটি মাস এই সাধু সঙ্গে শ্রবণ কীর্তন প্রতিটি ভজনাঙ্গ যাজনে, ব্রাহ্ম মুহূর্তে সকলে উঠে আর রাধা মাধবের নিশান্ত লীলা কীর্তন শ্রবণ মঙ্গলারতি দর্শন শ্রীকুণ্ড পরিক্রমা নিত্য প্রাত স্নান, তারপরে নিত্য অর্চনা, নিত্য সকালবেলা স্তব স্তুতি গ্রন্থ শ্রীমদ ভাগবত সাধ্যায় সংখ্যানাম কীর্তন, অনেকে নিষ্ঠার সঙ্গে গিরিরাজ পরিক্রমা করেছেন, বহু ভক্ত বহু মাতৃবৃন্দ, তার
साधु संगी भक्त संगी कृष्ण कथा रसेर आस्वादन अभीष्ट कथा राधा माधवेर गौर गोविंदेर लीला कथा एके बारे रात नौटा पर्यन्त की सुंदर परिवेश सृष्टि हयेछे जादेर मुखे हरि कथा एवं जादेर काने काने हरि कथा जन्मे जन्मे जेनो आमरा तादेर संग पाई एई कामना। गुरु महाराज तो विदाय बेलाय उनी केदेई फेलतेन उनी आकुति भरे बोलतेन आमरा तो कांगाल आमरा तो भिखारी আমাদের তো কোনো কিছু সেবা করার সামর্থ্য নেই আপনারা নিজ গুণে শ্রী গৌরমণ্ডল হতে শ্রীক্ষেত্র মণ্ডল হতে ভারতের বিভিন্ন প্রান্ত হতে ছুটে এসেছেন আমরা আপনাদের আপনারাই সবকিছু সেবা করছেন আপনারাই সবকিছু করছেন আমরা কি দিয়ে আপনাদের সেবা করব এই একটু হরি কথা এই কথা বলে উনি আকুল হয়ে যেতে ব্যাকুল হয়ে যেতে এবং আবার আগামী নিয়ম সেবার জন্য তিনি কৃতাঞ্জলি হয়ে সকলকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানাতেন আপনারা দয়া করে আসবেন এবং এই কথাও বলতেন আপনাদের আগমনে রাধাকুণ্ড আবার পুনরায় অলঙ্কৃত হয়ে উঠবে এই হরি কথার আসর আবার বসবে একথাও বলতেন কৃতাঞ্জলি হয়ে যে আমার আমাদের তথা রাধাকুণ্ডের কারো কোনো আচরণে কথাবার্তায় ব্যবহারে আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আমাদিগকে আপন জেনে নিজ গুণে ক্ষমা করুন এবং আলোচনার ভিতরে আবেশে সিদ্ধান্তে কথা প্রসঙ্গে কোথায়ও কখনো যদি কারো হৃদয়ে ইষ্ট নিষ্ঠায় গুরু নিষ্ঠায় সাধন নিষ্ঠায় আঘাত লেগে থাকে সেটিও নিজ গুণে আপনারা ক্ষমা করবেন গুরু মহারাজ যেভাবে আকুতি প্রকাশ করে আহ্বান এবং বিনম্র বাণী বলতেন সেটা কি আর আমরা বলতে জানি না সেই অনুরাগ সেই ভাব সেই বুক সেই ভাষা কিছুই নেই কি দিয়ে বলব যাই হোক সময় সীমাতীত আমাদের মধ্যে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী গদ্দির শ্রীল মহান্ত মহারাজ আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা শ্রীল গুরু মহারাজেরই প্রতিনিধি যিনি গুরু মহারাজের ঐকান্তিক এবং অনবচ্ছিন্ন অঙ্গ সেবক পরম গুরুপাদ পদ্মের এবং গুরুপাদ পদ্মের শ্রীল মহান্ত মহারাজ এই এক মাস কথা যজ্ঞের এখন পূর্ণাহুতি প্রদান করবেন ওনার অতুল রাতুল পদতলে প্রার্থনা উনি আমাদের প্রতি আশীর্বাদ বাণী বিস্তার আশীর্বাদ করুন আমাদিগকে এবং আগামী বর্ষের জন্য সকলের পুনরায় আগমনের আমন্ত্রণ উনি আমাদিগকে জানান প্রার্থনাটুকু ওনার শ্রীচরণে আমরা
चक्रं मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगते कुतो न्यायं स्थं यशस्ति सन्नं वन्दे गुरु श्रीचरणारविन्दम् वन्दे गुरुनिशभक्तनिशमिशवतरकान् तत्सत्यप्रभा श्रीकृष्णचैतन्यदेवम् वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातम् सगन रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सगन लोलिता श्रीविशकन्विताश्च आजानलम्बितभुजकनकावगातो सङ्कीर्तनैकपितरो कमलायताक्ष विशम्बरविजभरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमाय श्रीकालसत्ताय जगन्नाथसुताय च सप्रीताय सपुत्राय सकलत्राय ते नमः। नारायणं नमस्कृतं नर चैव देवीं सरस्वती व्यासं येन तत् जयमुदीरये तत्कञ्चन गौरांगे राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवि तांडवामि हरिप्रिये मूकं करति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकाकान्त राधाकान्त नमोऽस्तुते वंशाकल्पतरुश्च कृपासिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय लोकसनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ए छय गोसनीर करी चरण वंदन जा होइ के विघ्न नाश अभीष्ट पूरन। उपस्थित हमारे एक मास धरे जे नियम सेवा व्रत एवं दामोदर मा जे हमारे যে এক মাস ধরে যে আমরা আস্বাদন করেছি তা আপনারা সকলে নিজ মনে অবগত হয়েছেন এবং বৃন্দাবন ধাম হরিধাম এবং নবদ্বীপ ধাম থেকে আমাদের ভজনানন্দী মহাত্মা এবং সজ্জনবৃন্দ্র এবং উড়িষ্যা মণিপুর দিল্লি কলকাতা
বিভিন্ন ধরনের থেকে যে আপনারা আগত হয়েছেন এটা আমাদের আনন্দের বিষয় যে আমাদের করোনাকাল করোনাকালে যে এখনো কিছু কিছু আংশিক আছে তথাপি আমাদের এই রাধাকুণ্ডে সে করোনার একটু এখন সব প্রায় নাই বলতে দেখা যায়। এই জন্যে আপনাদের ভোজন সাধন যে যে আমাদের ভাই বৈষ্ণবপদ যে এক মাস ধরে যে আপনাদের উপদার বাণী করেছেন শ্রী শ্রী কৃষ্ণামৃত শ্রীপাদ লীলা সুখ মহাদয়ের যে বাক্যা তার মধ্যে রাধা নারীর কথা আপনারা অবগত হয়েছেন, শ্রী কৃষ্ণের কথা অবগত হয়েছেন, দৃষ্টান্ত স্বরূপ আমাদের চৈতন্য দেব গম্ভীরানাথেরও আপনারা অবগত হয়েছেন। এই নিয়ম সেবা মাসের মধ্যে যে আমাদের পূর্বের যে একাদশী দ্বাদশী ব্রতে শ্রী শ্রীপাদ রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের এবং রঘুনাথ দাস গোস্বামী পাদের এবং শ্রীপাদ কবিরাজ গোস্বামী পাদের তিথি আমরা দ্বাদশীতে মনন করেছি, মহোৎসব সম্পন্ন হয়েছে। তার মধ্যে আমাদের যে বক্তা আমাদের শ্রী বৈষ্ণবপদ ভাই দাস গোস্বামীর কথা চরিতাবলী বলেছেন এবং কবিরাজ গোস্বামীরও চরিতা বলেছেন এবং শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামীরও চরিতা বলেছেন। তার মধ্যে আমাদের নিয়ম সেবার মধ্যে যে যে আছে শ্রী গুরু মহাদেব গুরু মহারাজের প্রাত স্মরণীয় গুরু মহারাজ যে অবদান যে দিয়ে গেছেন সে আপনারা এখন তার আনন্দে অভিভূত। পরিক্রমা ইত্যাদি পাঠ কীর্তন ইত্যাদি কুঞ্জভঙ্গ যে আমাদের যে আড়াইটার সময় থেকে যে আমাদের ভাই কাজল কৃষ্ণ দাস কুঞ্জভঙ্গ গান করছেন সে কত মনোহর। সেখানে যে মঙ্গলা দর্শনে আমরা যাই সেখানে তাদের যে গান এবং আরতি মঙ্গলা দর্শনে যে আকুতি সেটা দেখে আমার চিত্ত ভরপুর হয়ে যায়। এই সব দেখতে গিয়ে আমাদের মহা অবদান শ্রী গুরু মহারাজ এক তো নিয়ম সেবা বলতে কেউ যেতই না, এমনকি গোবর্ধন বৃন্দাবন মথুরা ইত্যাদি কেউ জানত না নিয়ম সেবা। বাবাজি মহারাজের অবদান আমাদের শ্রী শ্রী পাত স্মরণ পরম গুরুদেব তার আজ্ঞায় প্রচার, উনি প্রচারটাকে বেশি লক্ষ্য রেখেছিলেন যে যখন উনার অবস্থা যখন লীলা স্মরণের দিকে যায় তখন আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা সখী দাস বাবাজি মহারাজ এবং আমি তার সেবক ছিলাম। যখন বাবাজি মহারাজের পাঠ ছিল রাধাবন মন্দিরের জয়সিংহেরায় বাবাজি মহারাজ পাঠ করতেন, এই মুমূর্ষ অবস্থায় এখন ধর্ম সংকটে পড়িলাম যে কি করি, এই অবস্থায় গুরু মহারাজকে যদি না খবর দিই তাও একটা মহা ইয়ের মধ্যে পড়ে যাব, আর যদি জানাই তাহলে একটা বিপদে পড়ে যাবে। যখন ওনাকে পরম গুরুদেবকে আকার ইঙ্গিতে যখন বলি যে বাবা দেখো আমি মনে করি, তিনবার শব্দটিকে আবৃত্তি করলেন, আমি মনে করি যে ভগবানকে পাওয়ার চেয়ে বৈষ্ণব সেবাকে আমি বড় মনে করি, তখন আমাদের জ্যেষ্ঠ গুরুদেবাকা সুখীদা এবং আমি নির্ণয় করলাম ঠিক আছে ওনাকে আর খবর দেওয়া হবে না। একজন আমাদের কাকা গুরু মহারাজ তাকে আকার ইঙ্গিতে খবরটা দিলাম যে তুমি ওখানে গিয়ে দণ্ডবোধ করবে, তখন মহারাজ তোমাকে জিজ্ঞাসা করবেন কেমন বাবাজি মহারাজ কেমন আছেন। তো সে আকার ইঙ্গিত বুঝতে পারলো না, সে মহারাজ বললেন বলছেন ভালোই আছেন, কেশব দাস বলল যে একটু খবরটা দেও ভালোই আছে। যখন এইসব যখন প্রসঙ্গ হইল তারপরে যখন আমাদের পরম পূজ্য শ্রী নন্দলাল পণ্ডিতজি মহারাজ
परम गुरुदेव के गुरु मत देखें जब उन्नी एलें बोलें देखो केशव एवं शीतकाले दिन जदि अपेक्षा करा शीतकाले दिन खूब भीड़ जेमन जे आजकल जे आरम्भे जेमन परिक्रमा जेमन भीड़ से रकम ही परम गुरुदेवर नित्य लीला प्रविष्ट खूब भीड़ छो যখন আমাদের তিনবার পরিক্রমা হয়ে যায় তখন উনি তখন তো যানবাহন ছিল না টেম্পু বাস ইত্যাদি ছিল না টাঙ্গা ছিল কিংবা পায়ে হেঁটে আসতে হইত যখন উনি যখন টাঙ্গা থেকে নেমে বাজার পর্যন্ত এসেছেন তখন উনি সংবাদ পেলেন যে এরকম বাবাজী মহারাজ অপ্রকট আছেন যখন শুনবার সঙ্গে উনি সেখানে মূর্ছা হয়ে পড়ে যান উনাকে সান্ত্বনা ইত্যাদি করে বহু কষ্টে একবার পরিক্রমা করে তারপরে শিব করে নিয়ে যাওয়া হয় এইরূপ আমাদের বাবাজী মহারাজের অবদান যে নিয়ম সেবা বলতে কেউ জানিত না কলকাতা দিল্লি ইত্যাদি উনি প্রচারে যেতেন পুরুলিয়াতে যেতেন এই প্রচারে এত মানে কষ্টদায়ক হতো এখন তো সরলভাবে ইয়ে হয়েছিল প্রথমবারে আমি গিয়েছিলাম বাগবাজারে বড় হরিসভা ছিল সে হরিসভায় গোস্বামীগণের ওখানে শ্রীমুখ ই হতো তা আমাদের একজন পিসিমা কুঞ্জিরানী পিসিমা বলেছিলেন সে নিবেদন করে এইরকম যে আমাদের রাধাকুণ্ডের থেকে আমাদের গুরু ভাই বাবাজী মহারাজ আসছেন যদি আপনি আপনাদের যদি এই সমিতির তরফ থেকে যদি 10 মিনিট দেওয়া হয় তখন ওরা কথাটা কার্য করল না অবহেলা করল তখন একজন গোস্বামী সন্তানকে বলে যখন আচ্ছা ঠিক আছে বলছে 10 মিনিট দেওয়া হবে ঠিক আছে তো সেই 10 মিনিটের জায়গায় যখন বসলেন তখন যেখানে এই বন্দনা ইত্যাদি আপ্যায়ন সম্বোধন নবদ্বীপের সম্বোধন পুরীর সম্বোধন গোস্বামগণের সম্বোধন যখন ধামবাসীদের সম্বোধন আপ্যায়ন করে যখন শুরু করেছেন তখনই শ্রোতাগণরা হাল্লা করতে লাগলো না 10 মিনিটে হবে না ইনাকে 1 ঘন্টা দেওয়া হোক তখন এরকম ভাবে যখন ওখানের যে অধ্যক্ষ আছে কানে একটু পত্র লিখে বলছেন যে বাবাজী মহারাজ এখন সব শ্রোতাগণের আগ্রহ হচ্ছে তো আপনি একটু বাড়িয়ে দিলে টাইমটা ই হই এখন আমি দেখলাম যে যখন এরা এই সমিতি আর যেখানে বক্তাগণের মধ্যে একটু সেরকম ছিল না আগ্রহ এই জন্য আমি বললাম ঠিক আছে যখন আপনারা একটা সাব্যস্ত করেছেন 10 মিনিট ওই 10 মিনিটই হবে যদি হয়তো কালকে হবে আজকে হবে না এইরকম প্রচারে খুব যথাস্থানে এরকম হয় তখন এই যে আপনাদের নিয়ম সেবা চাকরিত হয় আগে নিয়ম সেবা এখানে আমাদের পরম পূজ্য শ্রী ভাগবত দাস বাবাজী মহারাজ শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী সমাধি মন্দিরের উনি পূজারি ছিলেন উনি নিয়ম সেবায় শ্রীমদ ভাগবত পাঠ করতেন এখানে পাথরপুরার বৃন্দাবন গদাধর গোস্বামী বোন উনি আসতেন আর কলকাতার একজন ভদ্রলোক আসতেন এই 3-4 জন নিয়ম সেবা বলতে আসতেন যখনই একবার যখনই আমাদের পুরুলিয়া জেলার একজন দেবেন মাহাতো এমপি 2-3 বার হয়েছিলেন উনি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী ইন্দিরা গান্ধীর ডান হাত ছিলেন আইনমন্ত্রীও ছিলেন ডান হাত তখন উনি বললেন বলছেন বাবাজী মহারাজ পার্লামেন্টে একবার আপনাকে হেলিকপ্টারে নিয়ে যাব আর নিয়ে আসবো বলছেন দেখো আমি তো নিয়ম করেছি আমি যাব না আমার প্রতিনিধি স্বরূপ এই আমার বাবাজী মহারাজের নাম করলেন উনাকে যান তখন উনি পার্লামেন্টে 3 দিন পার্লামেন্টে তখন উনি পাঠ করেছিলেন যে পার্লামেন্ট সেই সময় যে পার্লামেন্টে কি একটা গোলের মতো দেখা যায় কিন্তু ওখানে কাছে গেলে গোল দেখা যায় না এই কারণে বহু দিন আছে প্রচার যখন দেখুন এই যে নিয়ম সেবা আসতে আপনার এখানে আলিগড় স্টেশন
टुंडला स्टेशन, आगरा स्टेशन, मथुरा स्टेशन, गेड़ी यात्रीगण के लिए भी नियम सेवा, नियम सेवा भी आ रहे हैं, नियम सेवा এই রকম মানে যারা যে আমাদের তো বাঙালি তীর্থযাত্রী যারা ভক্ত এরা তো জাগৃতি ছিল না, কিন্তু যা আমাদের সাধারণ এখানে স্থানীয় তাদের নিয়ম সেবা বলে সকলেই জানত। সেই নিয়ম সেবা এখন যে আমাদের অধ্যাপতি সেই উনার আদেশ বলুন একটা পরম্পরা বলুন হয়ে আসছে, সেই স্থানটা আমাদের পরম প্রিয় শ্রী বৈষ্ণবপদ দাসজি মহারাজ সেই ধানটা রক্ষা করে আপনাদের হরিকথা শোনাছেন এবং সর্বদা অবগত হয়েছেন। এই নিয়ম সেবার মাঝখানে শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের তিথি, সেই বিজয়নীয় আমাদের ভাই বৈষ্ণবপদ চরিতাবলী তার গুণগান করেছেন, আপনারা সব অবগত হয়েছেন। তার মাঝখানে আমাদের রাধাকুণ্ডের শ্রীনাম অভয়ষ্টমী মেলা, সেও আপনারা অবগত হয়েছেন। সেই অভয়ষ্টমী মেলার সম্বন্ধ আপনারা তার রাধাকুণ্ড শ্যামকুণ্ডের চরিতাবলী শ্রীমুখে আপনারা অবগত হইয়াছেন। তার মাঝখানে শ্রী দীপাবলী দীপদান এই সম্বন্ধ আপনারা সবগুলা তার দীপদানের চরিতাবলী এবং রাধাকুণ্ডের দীপদান ইত্যাদি দর্শন করে আপনারা ধন্যাতি ধন্য হয়েছেন। এবং তার পরদিন গিরিরাজ, অন্নকূট এবং গোবর্ধন পূজা এবং অন্নকূট এইগুলো দর্শন করু আপনারা সবগুলা তার মহিমা, অন্নকূটের মহিমা সে আপনারা সব অবগত হয়েছেন। এর মধ্যে আপনাদের শ্রী বাবাজি মহারাজের নিয়ম সেবার যে অনুষ্ঠান ওনার যে সেইটা এই নিয়ম সেবা পর্যন্ত ওনার অনুষ্ঠান শ্রী চিত্রবর ওনার যে চরিতাবলী গান, গানা কথা অধিবাস এবং তার পরদিন শ্রীমদ ভাগবত পারায়ণ হরি কীর্তন এবং তার পরদিন সে প্রার্থনা কীর্তন এবং তার সূচক কীর্তন এবং শ্রীকুণ্ড শ্যামকুণ্ড তার প্রতিবিন্দি দোলাই করে নিয়ে আমরা কীর্তন সহকারে আমরা পরিক্রমা করে তারপরে দধিমঙ্গল ইত্যাদি হয়ে দধিমঙ্গলের পরে মহোৎসব হয়েছে। সেই মহোৎসব আপনারা সব যোগদান দিয়েছেন, সেই যোগদানে আমরা খুব আনন্দিত হয়েছি। এবার আমাদের পরম গুরুদেবের তিথি 14ই ডিসেম্বর হচ্ছে, আর সেই দিনে তারপর দিনে আমাদের শ্রীমদ ভাগবত গীতার জয়ন্তী পূর্ণতিথি হচ্ছে। এই তিথিতে আমরা আগ্রহ করি যেমন আমাদের গুরু মহারাজ যেমনভাবে গুরু মহারাজের উৎসব অধিবাস কীর্তন যেরকম ভাবে আপনারা আনন্দ দান দিয়েছেন সেরকম ভাবে আপনাদের কাছে সকলে করবদ্ধ হয়ে নিমন্ত্রণ জানাচ্ছি, যেমন পরম গুরুদেবের অনুষ্ঠানে আপনারা সব করে যোগদান দিয়ে খুব আনন্দ বিস্তার করবেন। এই নিয়ম সেবা, নিয়ম সেবা বলতে দেখো এইসব আমরা তো আলোচনার মধ্যে এগুলা কিছু তো বলা যায়, যেমন পরিক্রমা, পাঠ, কীর্তন, ভজন, মনন, শ্রীকুণ্ডে স্নান ইত্যাদি খুব একটা আনন্দের বিষয়। আনন্দের বিষয় হচ্ছে এই যেমন যে আমাদের শ্রীকুণ্ডকে আপনারা সভায়মান করেছেন, এখন যে আজ থেকেই যে আমাদের যেমন আমাদের বৈষ্ণবপদ ভাই বলতেন, আমাদের বাবাজি মহারাজ বলতেন যে দেখো এই আজকেই শেষ, কিন্তু যে আমাদেরকে এক মাস ধরে আনন্দ উচ্ছ্বাস, যেমন আমাদের উচ্ছ্বাস বলতে যেমন নবদ্বীপে গঙ্গা জলে গঙ্গা পূজা, আর আমাদের শ্রীকুণ্ডে রাধাকুণ্ডে শ্রীকুণ্ডে যে
দাশগুষ্ট পাল বলতেন তবল বাসুনি তবল বাসুনি। তারপরে আমাদের এই মঙ্গলা কীর্তনের শেষে আমাদের ভাই কাজল কৃষ্ণ দাস বলতেন কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। এই শব্দটি যে আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ যে গেয়েছেন মরিতেছি এই দেখো তোমার বিনে আর কিছু নাই তোমার কুণ্ডতে বসে আছি হা রাধে কৃপা করে দেহ দর্শন। কোথায় বা কোন কুণ্ঠে আছো কৃপা করে দেহ দর্শন। এই যে উৎকণ্ঠা ধ্বনি, তারপরে যে ভাষা আছে পাষাণের রেখা, যেমন চৈতন্য মহাপ্রভু বলেছেন তৃণাগতী দন্যের পরাকাষ্ঠা, তদ্রূপ আমাদের বাবাজী মহারাজের দন্যের পরাকাষ্ঠা ছিল যে উনাকে যেরকম দন্য বিনয় সাধু মহাত্মা এবং সজ্জন বৃন্দ গোস্বামী বৃন্দর যেরকম যে তার আপ্যায়ন এবং সমাদর, সে আমাদের সেটা এখনো হয়ে ওঠে না, সে অভাবটা আছে আমাদের। এই জন্য যে আপনাদের এক মাস ধরে যে এইটা আনন্দ আপনারা অবগত হয়েছেন, এই জন্যে আপনাদের পূর্ণাহুতি শ্রী আমাদের বৈষ্ণবপদ ভাই বলেছেন। এই জন্যে আমার তো কোনো বিদ্যা বুদ্ধি নাই, বলারও বচন বুঝছি না, যদি কোনো আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তো নিচারণে কৃপা করবেন। জয় জয় শ্রীরাধে। এখন আমাদের শ্রীমৎ ভাগবতের আরতি হবে এবং শ্রীমৎ ভাগবতের পূজন হবে, আপনারা সকলে যোগদান দিবেন। জয় শ্রীরাধে।